পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। তোমার জন্য তো এটা কোনো ব্যাপারই না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। অ্যারেঞ্জমেন্ট গুলো সিঙ্গাপুরের ভিসা পেলেই আমি আর কাজ হবো, তোমার মাকে নিয়ে সিঙ্গাপুর চলে যাবো চিকিৎসার জন্য। একই ছাদের নিচে দুজন দুদিকে মুখ করে বেঁচে থেকে লাভ। আমার কথায় বাবা যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে তোমার ব্যবহার। তো এখন আমার কি করতে হবে? কোনো কিছু বুঝতে পারছি না। আমি ফিরে আসার পর তিনজনে মিলে ওকে বোঝাবো। ওকে বাবাই তোমাকে অফিসে মোহন সিংহাসনে বসিয়েছে, ও পাগল হয়ে গেছে। ঠিকই, সত্যি সত্যি পাগল হয়ে গেছি। মোহনা ভাবি যে ছেলেটাকে ভালোবাসতো তার নাম রেজা, এখন আমেরিকায় থাকে। তুমি মনে হয় টেলিফোনে একটু বেশি কথা বলো, তাই না? বেশি বাজে বকিস না। একদিন তো তুই অফিস অফিস করে আর অফিসের শেয়ার নিয়ে সারাটা বাড়ি হইচই করেছিস। পরের জিনিসে তোমার একটু বেশি লোভ, তাই না? আমি ভুল করেছি। হ্যালো, তোমার শাশুড়িমার শরীর ভালো না, আমি জানি, এ নিয়ে তুমি খুবই উদ্বিগ্ন, তাই না? কে আপনি? আমাকে এতদিনে চেনার কথা ছিল তোমার। আমি আপনাকে চিনি না। যাকে এত ভালোবেসেছিল একদিন তাকেই আজ বলছো চিনি না, এটা ঠিক কথা না মোহনা। দেখো, আমি কাউকে ভালোবাসিনি। এত সহজে রেজাকে ভুলে গেলে? রেজা? কোন রেজা? রেজাকে তুমি ভালোবাসতে মোহনা। দেখুন, রেজার কণ্ঠের সাথে আপনার কণ্ঠের কোনো মিল নেই। গুড, ভেরি গুড। রেজার সাথে কণ্ঠে মিল নেই, বাহ! তার মানে রেজার সাথে তোমার প্রেম ছিল এটা সত্য, তা না হলে কণ্ঠটাকে এত মনে রাখতে পারতে না। আমি রাখছি। দেখুন, আর কখনো এই বাড়িতে ফোন করবেন না। দাঁড়াও মোহনা, আমি রেজা। অনেক বড় অসুখ হয়েছিল আমার, দীর্ঘদিন চিকিৎসায় ছিলাম, হয়তো এই কারণে কণ্ঠ বদলে যেতে পারে, কিন্তু আমি সত্যি বলছি, আমি রেজা। ভাবি, কি হলো আপনার? কুসুম, আমি আর পারছি না কুসুম। টেলিফোনে কেউ কিছু বলেছে? হ্যাঁ। শুনুন ভাবি, ফোন তো ফোনই, কত লোকই ডিস্টার্ব করবে জ্বালাবে, তাই বলে এতটা ভেঙে পড়ছেন কেন? কুসুম, আমি তোমাকে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমাকে আর বোঝাতে হবে না।
তবে একটা কথা বলি ভাবি, চোখে যা দেখবেন না সেটা কখনো বিশ্বাস করবেন না। আমরা শুধু আল্লাহকে না দেখে বিশ্বাস করি, আর কাউকে না। আসলেই তো, তুমি তো অনেক সুন্দর কথা বললে। ঠিকই তো, না দেখে সব কিছু কেন বিশ্বাস করবো? তুমি সব বোঝো ঠিকই, তোমার মতো বুদ্ধিমতী মেয়ে কেউ আছে নাকি? শুধু মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে। তুমিও অনেক বুদ্ধিমতী আর লক্ষ্মী একটা মেয়ে, তোমার হেল্প আমার দরকার আছে। আমি সব সময় তোমার পাশে আছি ভাবি। থ্যাংক ইউ। আয় বুয়া, বুয়া। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আরে তুই এসব কি করছিস? ওঠ বস। বাবা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আজে বাজে বকেছি, প্লিজ বাবা আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, তুই যে উপলব্ধি করতে পেরেছিস এটাই হলো তোর জন্য ক্ষমা। বাবা, আমি ভালো, তুমি যেটা বিশ্বাস করেছ তাতেই আমি খুশি হয়েছি, আমি আর কিছুই চাই না বাবা। আরে এসব কথা এখন বললে হবে? এখন তোর সংসারে হাল ধরতে হবে, অর্ক বাড়িতে নেই, আমি আর কাজল তোর মাকে নিয়ে বিদেশে যাচ্ছি, এখন তো তুই একাই সব। আর আমি দেখেছি জেল থেকে ফেরার পর তোর পরিবর্তন এসছে, উপলব্ধি এসছে, এটা তোর জন্য ভালো। মার সব ব্যবস্থা হয়ে গেছে বাবা, কাজল দৌড়াদৌড়ি করছে, আশা করছি 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। তুমি চিন্তা করো না বাবা, তোমার এবং ভাইয়ার মতোই এ বাড়ির সব কিছু আমি দেখে শুনে রাখবো। আই নো ইউ ক্যান ডু ইট, গুড, ভেরি গুড, কিপ ইট আপ। এখন বল তোর কি হয়েছিল? হঠাৎ দম বন্ধ হয়ে আসছিল, এমন মাথা ঘুরছিল আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। একদম চুপচাপ শুয়ে থাক, আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তার দেখার দরকার কি? আমি একটু পরে। হ্যাঁ তুই বলবি আর আমি শুনবো, আমি ডাক্তার নিয়ে আসি। বুয়া, বুয়া। জি ভাইজান। ইচ্ছি এতক্ষণ ফ্লোরে পড়েছিল, খেয়াল করোনি কেন? আমি রান্নাঘরে ছিলাম ভাইজান। আচ্ছা শোনো, আমি ডাক্তার আনতে যাচ্ছি, ততক্ষণ ইপসির দিকে খেয়াল রাখবে। আর শোনো, রবিন আসলে ঢুকতে দেবে না, দরজাই খুলবে না। জি আচ্ছা। অর্ক আসলে ঢুকতে দিও, আমি ডাক্তার নিয়ে আসি। আচ্ছা। মাথা টিপে দাও তো।
বৌমা, বৌমা, বৌমা। মা, আপনি উঠে গিয়েছেন? কেমন লাগছে এখন মা? বৌমা, যে অর্ক এসেছে। মা, আমি অর্ককে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু ইপ্সিতাদের বাড়িতে ও নেই, কিছুদিনের জন্য ঢাকার বাইরে গেছে। ও চলে আসবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ মা। হেমের বাবা, তুই অর্ককে খুঁজে নিয়ে আয়, ওর সঙ্গে আমার অনেক কথা আছে। বৌমা, বৌমা, আমি অর্ককে দেখতে চাই। হ্যাঁ মা। হেমেল, তুমি বরং আরেকবার ইপ্সিতাদের বাড়িতে যাও, ওখানে গিয়ে যদি কোনো খোঁজ খবর পাওয়া যায়। আর মা প্লিজ, আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ। ঠিক আছে ভাবি, আমি যাচ্ছি। ডাক্তার আনতে হবে? না না, উনি নিজে থেকে সন্ধ্যায় আসবেন, তুমি বরং ইপ্সিতাদের বাড়ি যাও। ঠিক আছে। ইপ্সিতাদের বাড়ি? ওই বাড়িতে এত ঘন ঘন গিয়ে কি লাভ, অর্ক ওই বাড়িতে থাকে না। চুপ করো, একটা কথা বলবে না তুমি। তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে। তোমার যেতে হবে না আপু, তুমি মার ঘরে যাও। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, যাও। ঠিক আছে আপু। দুই দিনের বোন আমার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল? শাট আপ! এমন কথা বলতে তোমার লজ্জা করে না? সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াও, মাঝে অসুস্থ হয়ে পড়ে আছে, সে খেয়াল আছে? নির্লজ্জ মেয়ে কোথাকার! একটা কথা মনে রেখো, এ বাড়িতে যদি সংসার করতে চাও, আমার ছোট বোন সম্পর্কে একটা মন্তব্য করবে না। অর্ক ভাইয়া, ভাইয়া কই, অর্ক কই? ভাইয়াকে ডাকো, অর্ককে ডাকো না। আপনারা কি মানে বিষয়টা কি? ভাইয়া মনে হয়, দেখো তো গেটে কে, যাও। কে? আমি হিমেল। আবি নেই? ভাইজান নাই। ইপ্সিতা আছে? আপনি কে? বললাম তো আমি হিমেল, অর্কের বড় ভাই। কি হলো, বাড়িতে কেউ নেই? ভাইজান ডাক্তার আনতে গেছে। কেন? আপামুরির খুব জ্বর। তাই নাকি? চলো। কে? আবির ভাই, আমরা আপনাকে কিছু করবো না, শুধু ছোট্ট একটা নাটক করব। আপনার বোনকে ফোন করে বলবো আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, ও ঠিকই এখানে চলে আসবে, ব্যাস এটুকুই। তোমরা যা করলে এটা কি ঠিক হলো? কেন এরকম করছো তোমরা? রবিন আর ইপ্সিতের সুখের ঘরের জন্য। আমরা আসলে খারাপ ছেলে নই আবির ভাই,
মাই গড, গায়ে তো অনেক জ্বর। আবির ডাক্তার আনতে কখন গেছে? সেই বিকালবেলা গেছে। বিকেলবেলা? এখন তো সন্ধ্যে হয়ে এলো। আই এম সরি ভাইয়া, আপনি আসছেন, আমি আর কিছু করতে পারছি না। হ্যাঁ, তুমি তুমি রেস্ট নাও, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। আপেল ফোন দে। শত দুঃখের ছেড়া পালে সে